ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে, আর আজকে সেবা আমি দিই। হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন বাজে 9টা, ছেলেমেয়েরা সকালবেলা স্কুল চলে গেছে আর আমি রান্নাও বসে দিয়েছি। তো এখন রান্না করছি আমি আজকে, হ্যাঁ রাখো, পোস্ত করছি, ঝিঙে পোস্ত। 1 কিলো মতো ঝিঙে নিয়ে এসেছিলো, তো রেখে দিলে তো শুকিয়ে যাবে বেশি দিয়ে রাখলে, তাও 2 দিন হয়ে গেছে। তো ভাবলাম তাহলে পোস্ত করে নিই। দেখো অনেক ঝিঙে, এখনও 2-3টে রেখে দিয়েছি, পোস্ত বাটার দিইনি, এখনও বাটা হয়নি, বাটবো তারপর এটা একটু সেদ্ধ হয়ে যাবে, অনেক জল বেরিয়েছে। আর এখানে করছি আলু আর পেঁপে ভাজা, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিই, তো এই ভাজছি। আর এখানে করে রেখেছি ডাল সেদ্ধ, মটর ডাল সেদ্ধ করেছি, আর ভাতটাকে 1 ফোড় দিয়ে নামিয়ে রেখেছি। আবার এই তরকারি হয়ে গেলে, ভাজাটা হয়ে গেলে ভাতটা আবার বসিয়ে দেবো। তো আজকে শুধুই রান্না করছি, আর বেশি কিছু করবো না। এখন পোস্ত বাটা হয়নি, পোস্তটা বেটে নিই, তারপর তরকারিটা দিয়ে দেবো। সেবা দেওয়া হয়ে গেছে, আর আজকে সেবা আমিই দিয়েছি। জয়িতার বাবা কাজ ছিল, তো ও দিতে পারেনি, আমি তাড়াহুড়ো করে দিলাম। তবে আজকে তাড়াতাড়ি রান্নাবান্না সব হয়ে গেল, 9:30 বাজে, ভগবানকে সেবাও দেওয়া হয়ে গেছে। তো একবার দেখিয়ে দিই তোমাদের প্রসাদ, যে এখানে ডাল করেছিলাম, মটর ডাল, তো সেটা লাউ দিয়ে করেছিলাম, ডাল ডাল হয়েছে, যে পোস্ত, আর এখানে পেঁপে আলু ভাজা, আর শসা কেটে দিয়েছিলাম, আর আম ছিল একটা বড়, তো সেটাও কেটে দিয়েছি। তো ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে, এবার আমরা প্রসাদ পাবো। আর যদি বাবা কোনো স্নান করেনি, স্নান করতে গেছে, ও স্নান করে আসলে তারপর দুজনে মিলে প্রসাদ পাবো। এখন প্রসাদগুলো ঢেলে আর সব প্রসাদ করে নিচ্ছে, আর নিচে হাজব্যান্ড মটর চালিয়েছে, মটরে জল ছিল না, তাই তার আওয়াজ হয়তো আসতে পারে। আর আমটা বেশ অনেক বড় ছিল, দেখো এত বড় আম তো কাটলাম ঠিকই, ছেলেমেয়েরা তো সব স্কুলে, এত বড় তো খেয়ে শেষ করাও যাবে না, ওদের আসতে হবে সেই দুপুরবেলা হয়ে যাবে, ততক্ষণ রেখে দিতে হবে, এতখানি খেয়ে শেষ করা যাবে। আর আমটা 2-3 দিন হয়েও গেছে, তো কাটা হয়েছে না, পেকে যাবে, খেতে ভালো লাগবে না, নষ্ট হয়ে যাবে, তো সেই কারণে কাটলাম। আর ভাত খাওয়ার পর কি রাতে রুটি খাওয়ার পর একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, ওই জন্য আনতে বলেছিলাম।
এগুলো সব প্রসাদ করা হয়ে গেছে, এখন চাপা দিয়ে রাখি, ও আসুক তারপর ভাত বাড়বো। আর রান্না করতে করতেই আমি অর্ধেকের বেশি বাসনটা মেজে রেখে দিয়েছি, আর শুধু এখন এই কড়া আর ভগবানের থালা বাটি গ্লাস পড়ে আছে, তো এইগুলো মেজে নেব। আমার ছেলে সকালবেলা বাবার কাছ থেকে বাঁশ ভাড়া নিতে পারেনি, আমার ভান্ডার থেকে আমাকে ছড়িয়ে নিয়ে চলে গেছে। তো আমাকে বললো বাবা কাছে নিয়ে হয়নি মা, আমি বললাম দেখ ভান্ডারে আছে। আর এটা আমার ভান্ডার দেখছো, কিন্তু আমার মাটির ভান্ডার ছিল, কিন্তু সেগুলো ভেঙে গেছে বলে তারপর থেকে এরকম করেই রাখি, যে যখনই বার করতে হয় তখন ভেঙে বার করতে হয়, এরকম প্লাস্টিকের কৌটোতে এখন রাখি। এরকম আগা গোড়াই আমি জমাতে ভালোবাসতাম, আর এটা দেখলে মনে হবে এই সামান্য, কিন্তু এই সামান্য টাকাই একদিন বড় হয়ে একটা বড় টাকায় পরিণত হয়, আর বিন্দু বিন্দু থেকেই তো সিন্ধুতে পরিণত হয়। শুধু এই সামান্য টাকাই কত রকমেরভাবেই আমাদের হেল্প করেছে তা আমরা জানি, হয়তো ভাণ্ডাটা দেখে তোমরা হাসবে কিন্তু আমার কিছু মনে হয় না, তবে আমার মাটির ভাণ্ডার ছিল কিন্তু ভেঙে গেছে, তারপর থেকে আর কেনা হয়নি। তবে এখন আর অতটা জমাই না, আগে খুব জমাতাম, আমিও জমাতাম, আমার হাজবেন্ডও জমাতাম, দুজনে মিলে একসাথে আমরা জীবনে বড় হয়েছে, তো কারোর হেল্প ছাড়াই। আর আমাদের তো বাপ ঠাকুরদাদের সম্পত্তি ছিল না, যদি থাকতো তবে এইসব করতে হতো না, তো সেসব যখন কিছুই ছিল না তাহলে সব কিছু নিজেদেরই করতে হবে, কেউ তো আর করে দেবে না, আমরা তাই চেষ্টা করেছি আর ভগবান আমাদের সহায় ছিল। জীবনে একটা জিনিস আমরা শিখেছি যে বড় হতে হলে তাহলে সঞ্চয়টা অবশ্যই দরকার, আর সেটাই আমরা করেছি। আর দেখো এটা কতদিনের পুরাতন পয়সা, একবারে কেমন জং মতো ধরে গেছে, তো এতদিনের পয়সা এখনও রেখে দিয়েছি। আর প্রত্যেকটা গৃহিণীর একটা করে ভাণ্ডার নিশ্চয়ই তাদের ঘরে আছে আমার মনে হয়। আর এ দেখো কৌটো ঢাকনাটা ওপরে এরকম করে ভেঙে রেখে দিয়েছি, তো পয়সার মধ্যে দিয়ে ঢোকানো বার করানো যাবে। গুড আফটারনুন বন্ধুরা, তো এখন রান্নাঘরে এসেছি, খাবো, খিদে হয়ে গেছে। গোপালকে দুধ দিয়েছিলাম, তো দুধটাকে এরকম করে চাপা দিয়ে রেখে দিয়েছি যাতে গরম থাকে, আর গরম আছেও। এখন কেলাস খাবো, ওরা আসতে এখনও 20-25 মিনিট বাকি আছে, তো সকালবেলা ব্রেকফাস্ট আমি অল্প করেই ভাত খেয়েছিলাম, তখন খিদে লাগেনি, এখন খিদে পেয়ে গেছে। আমি ভাবছি তাহলে ওরা আসার আগেই খেয়ে নিই, তারপর ওরা আসলে আমি ওদের দেবো। জয়িতার বাবা এই কদিন আর ডালিয়া খাচ্ছে না, তাই ডালিয়া করলাম না, দেখে আসে যদি মুড়ি তরকারি খেয়ে দেবে, বলছে রেগুলার ডালিয়াও ভালো লাগে না, একঘেয়েমি লাগে, আবার ভাতও খেতে চাইছে না, তো কী করবো। কালকে মুড়ি দিয়েছি, আজকে আবার মুড়ি খাবে, মুড়ি তরকারি খাবে, তো রেগুলার ডালিয়া খেতেও ভালো লাগে না। আবার ও না না, কালকে আর মুড়ি দিইনি, কালকে কেলক্সই খেয়েছে, আমি দুধ দিয়ে কেলক্স খেয়েছি, ও কেলক্স খেয়েছে, যদি আজকে কেলক্স খায় তো ভালোই, আর নইলে মুড়ি খাবে। গুড ইভিনিং বন্ধুরা, তো দেখো এখন আমি ফুচকা ভাজছি, তো কদিন ধরে ফুচকা খাওয়ার ইচ্ছা হচ্ছে, আর ফুচকার পাঁপড়গুলো এনে রেখে দিয়েছে, আমার আর করা হয়নি। আর দুদিন আগে দইও, টক দইও এনে ফ্রিজে রাখা আছে, খাবো বলে করবো বলে করাই হচ্ছে না, এরকম করে রেখে দিয়েছি, তো আজকে খাওয়ার খুব ইচ্ছা হয়েছে, তো আমি ভাবলাম তাহলে করে নিই, তো ফুচাগুলো ভেজে নিচ্ছি আর ভাজতে ভাজতে খালি দেখো থালা ভর্তি হয়ে গেছে, আর গড়িয়ে গড়িয়ে এদিক ওদিক পড়ে যাচ্ছে রাখতে গিয়ে, তো এটাই লাস্ট, এগুলো সব কটাই হয়ে গেছে ভাজা। আর আলু ভাতে করে নিয়েছি, আর একটু মশলাও গুঁড়িয়ে নিয়েছি, এখানে আলু সেদ্ধটা মেখে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, ধনে জিরে আর শুকনো লঙ্কা একটা গরম করে আর গুঁড়িয়ে নিয়েছে, তো এটার মশলা এখনো নুন দিইনি, নুন দেবো। আর এখানে কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম দুদিন আগে, তো কল বেরিয়ে গেছে, তো ওটাই নিয়েছি, আর মটর এক মুঠো মতো সেদ্ধ করে নিয়েছি, তো দই ভুজা করবো, দই তো লাগবে, তো একটা দই আছে, আর এর মধ্যে হচ্ছে তেঁতুলের চাটনি, মিষ্টি চাটনি, তো এটা দিয়ে হবে দই ফুচকা। আগে মেখে নিই, তারপর
ফুচকা খাওয়া হবে, দই ফুচকা আজকে, তাই এক থালা হয়েছে, অনেক হয়েছে, এগুলো এখন করতে হবে, তারপর খাওয়া। তো জয়িতা আমি বসে গেছি করতে, কিন্তু এই সময় গোবু গেছে নিচে জল ভরতে, একটু তাড়াহুড়ো করে যদি করে রাখা হয় তো ভালোই হয়, কিন্তু নরম হয়ে যাবে, তো আমি করেই আগে একটু টেস্ট করে দেখলাম কেমন হয়েছে। আর এখন আমি আর জয়িতা বানাতে শুরু করেছি, আর এটা জয়িতার বাবাকে দিচ্ছি, আমি খেলাম, ওকে না দিলে কেমন লাগে, একটা খেয়ে দেখলাম, জয়িতাও একটা খেয়ে নিয়েছে, আর গোবু একটু আসলে তাড়াতাড়ি করে করে দিতে পারে, কিন্তু ও আসতে দেরি হচ্ছে বলে আমি করে রাখছি, তারপর খাবো। আর অনেক হয়েছে, রাতে আর মনে হয় কিছু খেতে লাগবে না। আর এই পাঁপড়গুলো খুব মানে ফুচকাগুলো খুব শক্ত হয়, ওপরে মাড়ি ছিলে যায় বেশি খেলে, আমার তো তাই হয়, বাজারে ফুচকা যতখানি পাতলা হয় এটা একটু মোটা মতো আর শক্ত মতো, মাঝে হয় কিন্তু সেই শক্ত মতো হয়। তো এখন দুজনে মিলে এই করছি। আবার অনেকক্ষণ পরে এলাম, তো খাওয়া দাওয়ার পর রান্নাঘর পরিষ্কার করা হয়নি, সেই থেকে বসেছিলাম, এখন রান্নাঘর পরিষ্কার করবো। তো আর রাতে রান্না বান্না করতে লাগলো না, তো সবার খেয়েই ওই খেয়েই পেট ভরে গেছে। আর জয়িতা কালকে এক্সাম আছে, এখন এখনও পড়াশোনা করছে, আমি কাজকর্ম সারবো তারপর শোয়া। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর ততক্ষণের জন্য তোমার রাধা মাধবে কি পায়, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, হরে কৃষ্ণ।